এক দুপুরে আমি একটা ছোট্ট পাহাড়ের ওপর গিয়ে বসলাম। আমি যে শহরে থাকতাম সেখানেই, সেই মুহূর্ত পর্যন্ত আমি ভাবতাম এটা আমি, ওটা অন্য কেউ। সেই অন্য কেউকে নিয়ে কোনো সমস্যা ছিল না, কিন্তু ওটা অন্য কেউ, এটা আমি। সেই প্রথমবার কোনটা আমি কোনটা আমি নই সেই বোধ হারিয়ে ফেললাম। আমি বলে যাকে জানতাম দেখলাম সে সব জায়গায় ছড়িয়ে রয়েছে। আমার মনে হয়েছিল 5-10 মিনিট হয়তো এই ঘরে ছিলাম, কিন্তু যখন আমার স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম 4.5 ঘন্টা পেরিয়ে গেছিল। আমি সেখানেই বসে আছি সম্পূর্ণ সচেতন, চোখ পুরো খোলা। পৌঁছেছিলাম 3টের সময়, তখন দেখি 7:30, সূর্যাস্ত হয়ে গিয়েছে, সন্ধে পড়ে গিয়েছে। আমার মনে হচ্ছিল কেবল 10 মিনিট কেটেছে, কিন্তু 4.5 ঘন্টা পেরিয়ে গেছিল। আমার পূর্ণবয়স্ক জীবনে প্রথমবার চোখ থেকে এত জল পড়ছিল, আমার পুরো জামাটা ভিজে গিয়েছিল। চোখের জল আর আমি, অসম্ভব, ওরম ছিলাম আমি। চিরকালই হাসি খুশি ছিলাম, কোনো সমস্যা ছিল না, যেটা করছিলাম সেটায় সফল ছিলাম, বয়স কম ছিল, কোনো সমস্যাই ছিল না, দারুণ ছিলাম। কিন্তু ওদিন এক অদ্ভুত পরমানন্দে ফেটে পড়ছিলাম, যেটা বর্ণনার অতীত। শরীরের প্রত্যেকটি কোষ আনন্দে ফেটে পড়ছে, এ ভাষা দিয়ে বোঝানো যায় না। আমি মাথা নাড়িয়ে অবিশ্বাসী মনকে প্রশ্ন করতে চাইলাম, আচ্ছা আমার হচ্ছেটা কি? মন কেবল একটাই উত্তর দিতে পারল, তুমি পাগল হয়ে যাচ্ছ। কি ঘটছিল তা নিয়ে আমি চিন্তিত ছিলাম না, কিন্তু যাই ছিল সেটা আমি হারাতে চাইনি, কারণ এটা সবথেকে সুন্দর, সবথেকে অপূর্ব ব্যাপার ছিল আমার গোটা জীবনের। কোনোদিন কল্পনাতেও আসেনি কোনো মানুষের ভেতরে এরকম অনুভূতি হতে পারে। তো যখন সবথেকে কাছের বন্ধুদের গিয়ে বললাম যে দেখ এরম এরম হচ্ছে, কথা বলতে বলতে চোখ দিয়ে জল ঝরছে, তো ওরা শুনে বলল, কি খেয়েছিস বলতো, নেশা করেছিস না, কি করেছিসটা কি? আমি বুঝলাম কোনো লাভ নেই কারোর সাথে কথা বলে, কারণ আকাশের দিকে তাকাচ্ছি চোখ দিয়ে জল পড়ছে, গাছের দিকে তাকাচ্ছি চোখ দিয়ে জল পড়ছে, চোখ বন্ধ করে বসে আছি চোখ দিয়ে জল পড়ছে। আমি ফেটে পড়ছি, 6 সপ্তাহের মধ্যে এত নাটকীয়ভাবে সব কিছু বদলে গেল। আমি সময়ের জ্ঞান সম্পূর্ণ রকমভাবে হারালাম। পরের বার ব্যাপারটা যখন ঘটল খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আশেপাশে লোকজন ছিল। আমি পরিবারের সাথে বসেছিলাম রাত্রের খাবার খেতে, সত্যি আমার মনে হয়েছিল 2 মিনিট, কিন্তু 7 ঘন্টা পেরিয়ে গিয়েছিল সেখানে বসে বসেই, সম্পূর্ণ সজাগ, কিন্তু কোনো জ্ঞান ছিল না সময়ের। তারপর এটা অনেকবার হলো, আমাদের মাঠে আমি বসে আছি, আমার মনে হলো হয়তো 8 ঘন্টা 40 মিনিট বসেছিলাম, কিন্তু আমি সেখানে 13 দিন বসেছিলাম। ততদিনে তো ভিড় জমে গিয়েছে, ভারতবর্ষে এরকমই হয়। দেখি আমার গলায় বিশাল বিশাল মালা ঝুলছে, কেউ জানতে চাইছে তার ব্যবসা কীরম চলবে, কেউ বলছে আমার মেয়েদের বিয়ে কবে হবে, এই সব হাবি যাবি যা আমি একেবারে অপছন্দ করতাম, দেখি এসব ঘটছে। আমার সত্যিই মনে হয়েছিল 8 ঘন্টা 40 মিনিট, কিন্তু দেখি সবাই বলছে এই 13 দিন বসে রয়েছে, নিশ্চয়ই সমাধিতে চলে গিয়েছেন, এটা হয়েছেন ওটা হয়েছেন। এই শব্দগুলো আমি কখনো শুনিনি, আমি বড় হয়েছি ইউরোপীয় দর্শন পড়ে, কামু, কাফকা, দস্তয়েভস্কি, আপনারা পড়েন আমেরিকাতে এসব? আর 60-এর দশক তো বুঝতেই পারছেন, বিটলস এই ধরনের ব্যাপার। আমি আর আধ্যাত্মিকতা দুটো আলাদা জগৎ, আমার সেদিকে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো এইসব শব্দের ভাণ্ডার, সমাধি, এই ওই, এসব আমার মধ্যে ছিলই না। তো লোকে বলতে লাগলেন উনি এই ধরনের সমাধিতে গিয়েছেন, ওই ধরনের সমাধিতে, ওনাকে ছুলে এটা হবে ওটা হবে, তো লোকে লাফিয়ে পড়ছে। আমার কাছে উপায় একটাই ছিল, জায়গাটা ছেড়ে বাইরে বেরিয়ে যাওয়া, ঘুরতে, এই সব কিছুর থেকে পালিয়ে যেতে, কারণ আশেপাশে কী ঘটছিল সেটা আমি বুঝতে পারছিলাম না। আমি কেন আপনাদেরকে এই কথাগুলো বলছি, এটা প্রত্যেকটা মানুষের জন্য সম্ভব। আমি কামনা করছি এবং আশীর্বাদ করছি এটা যেন অবশ্যই আপনার সাথে ঘটে। আপনি মাউন্ট এভারেস্টে চড়লেন কি চড়লেন না, আপনি পৃথিবীতে সবথেকে ধনী মানুষ হলেন কি হলেন না, এই পৃথিবীতে আপনার জীবনের অভিজ্ঞতা অবশ্যই সুখের হওয়া উচিত। চলে যাওয়ার আগে আপনার অবশ্যই পরমানন্দে বাঁচা উচিত, এটা প্রত্যেকের সাথে হওয়া উচিত, এটা প্রত্যেকের প্রাপ্য, এবং প্রত্যেকটি মানুষের এটা করার ক্ষমতা রয়েছে।